আম্মা, আজ আমি যদি রোজা রাখি তাহলে কি রাতে মাংস দিয়ে ভাত দেবে? 6 বছরের ছেলে আরিফের মুখ থেকে এমন কথা শুনে আমেনা বেগম আঁচল দিয়ে চোখের জলটা মুছে বলল, হ্যাঁ বাবা, আজ তুই রোজা রাখলে তোকে রাতে মাংস দিয়ে ভাত খাওয়াবো। মায়ের মুখে এমন কথা শুনে আরিফ চোখে মুখে আনন্দের ছাপ এনে বলল, তাহলে আমি আজ রোজা ভাঙব না, আমার যত খিদেই লাগুক না কেন। তুমি কিন্তু বাবাকে বলবে আজ আমি রোজা রেখেছি, বাবা যেন বাজার থেকে মাংস আনে। কথাটা বলে আরিফ বাইরে চলে গেল। আমেনা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে লাগল। ছেলেটা পেটের খিদে একদম সহ্য করতে পারে না, একটু পর ঠিকই খেতে আসবে, কিন্তু হাঁড়িতে তো এক মুঠো চাল নেই। ছেলেকে যে কচু ভর্তা দিয়ে অল্প ভাত খেতে দেবে সেই উপায়ও তো নেই। মা ছেলের কথাগুলো ঘরের পেছন থেকে শুনল ইউনুস মিয়া। বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী আমেনা কাঁদছে। বিয়ের পর থেকে মেয়েটা কেঁদেই গেল। ইউনুস মিয়া নিজের কপাল চাপড়ে নিজে নিজে বললেন, কি কপাল নিয়ে জন্মালাম, আজ পর্যন্ত নিজের বউ বাচ্চাকে একবেলা পেট ভরে খাওয়াতে পারলাম না। উঠোনে দাঁড়িয়ে ইউনুস মিয়া চিৎকার করে বললেন, কই গো আরিফের মা, বাজারের ব্যাগটা একটু নিয়ে আসো তো। স্বামীর ডাক শুনে আমেনা বেগম বাজারের ব্যাগ নিয়ে ছুটে এলেন। স্ত্রীর হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে ইউনুস মিয়া হেসে স্ত্রীকে বলল, আজ বাজার থেকে মাংস কিনে আনবো, রমজান মাস চলে, একদিন তো ভালো মন্দ খাওয়া উচিত। আমেনা বেগম কাঁপা কাঁপা গলায় বলল, মাংস যে আনবেন, টাকা কই পাবেন? ইউনুস মিয়া স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তুমি মেয়ে মানুষ, তুমি চিন্তা করবে ডালে লবণ বেশি হলো কিনা, ভাত বেশি নরম হলো কিনা, এসব তুমি টাকার চিন্তা করতে যাও কেন? কথাটা বলে ইউনুস মিয়া চলে যেতে লাগল। তখন পেছন থেকে ওনার স্ত্রী আমেনা ডাক দিল। ইউনুস মিয়া পেছন ফিরে তাকাতেই ওনার স্ত্রী মাথা নিচু করে রইলেন। ইউনুস মিয়া তখন বলল, বুঝেছি, ঘরে চালও নেই, আমি কিনে নিয়ে আসব। ইউনুস মিয়া মেম্বার সাহেবের বাড়ির ভেতরে এসে দেখে মেম্বার সাহেব বারান্দায় মাদুর বিছিয়ে ভাত খাচ্ছে, আর একটা ছেলে মেম্বার সাহেবের পিঠ চুলকে দিচ্ছে। ইউনুসকে দেখে মেম্বার সাহেব হেসে বলল, আরে ইউনুস মিয়া যে, তা কি মনে করে? মেম্বার সাহেব খেয়াল করলেন ইউনুস মিয়া তার খাবারের দিকে তাকিয়ে আছে। মেম্বার সাহেব তখন হেসে বলল, রোজা রাখলে গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়ে যায়, তাই আর রোজা রাখি না, আগে 30টা করেই রোজা রাখতাম, তা তুমি কি মনে করে? ইউনুস মিয়া মাথা নিচু করে বলল, মেম্বার সাহেব, কয়েকদিন আগে আপনার এখানে 3 দিন কাজ করেছিলাম, টাকাটা যদি আজকে দিতেন তাহলে ঘরে 2 কেজি চাল কিনে নিয়ে যেতাম, তাছাড়া ছেলেটা আজ রোজা রাখছে, ও ওর মায়ের কাছে বায়না ধরেছে রাতে মাংস দিয়ে ভাত খাওয়ানোর জন্য। মেম্বার সাহেব বিরক্ত হয়ে বলল, তোর টাকা নিয়ে কি আমি পালিয়ে যাব? 2 দিন পর পর টাকার জন্য আসিস, বলেছি তো টাকা পরে দেব। তোর ঘরে চাল নেই আর তোর ছেলে কোন আক্কেলে মাংস খেতে চায়, ছেলের জিব্বা কেটে ফেলতে পারিস না? এখন বিরক্ত করিস না, সামনে থেকে যা। কথাটা বলে মেম্বার সাহেব পিঠ চুলকাতে থাকা ছেলেটাকে বলল, ওই যা তো, অজুর জন্য পানি দে, জোহরের নামাজ পড়ব। ইউনুস মিয়া মাটিতে কতখানি থুতু ফেলে সেখান থেকে চলে গেলেন। দোকানদার কাসেম ইউনুস মিয়াকে দেখেই বলল, আজ কোনো বাকি হবে না বলে দিলাম, তোমার এমনিতেই অনেক টাকা বাকি জমেছে, সব টাকা শোধ করে তারপর বাকি নিও। ইউনুস মিয়া মুখটা মলিন করে বলল, ভাই, আমি সব টাকা শোধ করে দেব, সারাদিন রোজা রাখার পর লবণ মেখে যে ভাত খাব সেই চালটাও ঘরে নেই, তুমি অন্তত 1 কেজি দাও। দোকানদার কাসেম চিৎকার করে বলল, বিদায় হও তো, রোজা রেখে এমনিতেই মাথা নষ্ট, তুমি আর মাথা নষ্ট করো না। দিনমজুর ইউনুস মিয়া সারাদিন একটা কাজের জন্য এদিক ওদিক ছোটাছুটি করলেন, কেউ কোনো কাজ দিল না, কেউ 1 কেজি চাল কেনার মতো টাকা দিয়ে সাহায্য করল না। ভরা ক্লান্ত শরীর নিয়ে ইউনুস মিয়া মাটিতে বসে পড়ল। এমন সময় ওনার কানে আসরের আজানের শব্দ এলো। ইউনুস মিয়া অজু করা মসজিদে ঢুকলেন। নামাজ শেষে সবাই চলে যাওয়ার পর 2 হাত তুলে কাঁদতে কাঁদতে জোরে জোরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, গরিবকে পেট সহ কেন দুনিয়ায় পাঠালা? আজ গরিবের যদি এই পেট না থাকতো তাহলে গরিব বড়লোকের দ্বারে দ্বারে গিয়ে লাথি খেত না। আমি এমন এক অসহায় স্বামী যে কিনা নিজের স্ত্রীর চোখে জল বাদে আর কিছুই দিতে পারিনি,
আমি এক এমন অসহায় বাবা যে নিজের রোজাদার সন্তানের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারিনি। হয় তুমি আমার অভাব দূর করে দাও, নয়তো স্ত্রী সন্তান সহ আমারে উঠায় নাও। রাতের অন্ধকারে উঠানের এক কোণে ইউনুস মিয়া নিজেকে লুকিয়ে বসে আছে। কিছুক্ষণ পর ওনার স্ত্রী আমেনা আসলে ইউনুস মিয়া বলল, আরিফ ঘুমাইছে? হুম, ঘুমাইছে। ছেলেটা খুব আশায় ছিল আমি মাংস কিনে আনবো, তাই না? কথাটা বলে ইউনুস মিয়া নিজের হাত কামড়ে ধরে কাঁদতে লাগলে। ওনার স্ত্রী তখন ওনার হাত ধরে বললেন, কান্না করবেন না, ইনশাল্লাহ একদিন আমাদের অভাব দূর হয়ে যাবে। এমন সময় একটা প্রাইভেট কার ইউনুস সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রাইভেট কার থেকে একজন মুরব্বী বের হয়ে ওনাদের সামনে এসে দাঁড়ালো। লোকটার হাতে দুটো বক্স। ইউনুস মিয়া অবাক হয়ে বললেন, আপনি কে? লোকটা মুচকি হেসে বলল, আমাকে তুমি চিনবে না, আমি এই গ্রামে মাছের ফিশারি করব। তুমি কি আমার সাথে কাজ করবে? মাস শেষে তুমি 10,000 টাকা করে পাবে। ইউনুস মিয়া এতটাই অবাক হয়েছিল যে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। লোকটা তখন ইউনুস মিয়ার হাতে কিছু টাকা আর বক্স দুটো দিয়ে বলল, এই নাও তোমার অগ্রিম টাকা, আর এখানে মাংসের তরকারি আর ভাত আছে, স্ত্রী সন্তানকে নিয়ে খেয়ে নাও। কথাগুলো বলে লোকটা যখন চলে যাবে তখন ইউনুস মিয়া বলল, আপনি জানেন কি করে আমার সন্তান মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিল? লোকটা পেছন ফিরে হেসে বলল, নামাজ শেষে যখন তুমি মোনাজাত করছিলে তখন আমি তোমার পেছনে বসেছিলাম, এরপর এলাকায় খোঁজ নিয়ে তোমার অবস্থা সম্পর্কে জানতে পারলাম। বুঝতে পারলাম গরিব হলেও তুমি বেশ সৎ একজন মানুষ। একটা কথা মনে রেখো, যার সাহায্য করার মতো কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ চেয়েছিল বলেই আমি আজ তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি। লোকটা চলে গেল। ইউনুস মিয়া তখন ভাবতে লাগলেন, আমি যদি এতদিন মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে হাত তুলতাম তাহলে হয়তো আমার অভাব অনেক আগেই দূর হয়ে যেত।